হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন আসি ধুলাগর টোল প্লাজার সামনে। তো আজ হচ্ছে 19th of November, আজই একটা রোড ট্রিপে বেরিয়েছি। তো এখন সেভাবে আলু ফোটেনি বলে অ্যাকশন ক্যামেরা লাগাচ্ছি না। তো এই হলো আমাদের বাইক, একটা লাগেজ পেছনে বেঁধেছি আর একটা পিঠে ব্যাগ রয়েছে। তো চলো যাওয়া যাক আমাদের নেক্সট স্টপ, ঠিক করেছি কোলাঘাট না, এবার খড়গপুরে দাঁড়াবো। তো লগভগ এখান থেকে খড়গপুর 100 কিলোমিটার মতো। তো চলো যাওয়া যাক। খড়গপুর সিটির ভেতরে একটা পেট্রোল পাম্পে পেট্রোল ফুয়েল আপ করছি। এবারে এখানে কিছু খাবো, এটা আমাদের ফার্স্ট স্টপ। তো খড়গপুর চলে এসেছি, মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগলো। একটা দোকানে দাঁড়িয়েছি আপাতত, একটু ছোট ব্রেকফাস্ট বলা যেতে পারে করছি। এবার অ্যাকশন ক্যামেরা লাগাবো, পুরো রোদ্দুর ছুটে গেছে এই আর কি। ওয়েলকাম ইউ অল টু মোটো ব্লগিং মোড। তো এই রাস্তাটা আগের বারে যখন এসেছিলাম এই ব্রিজটা তৈরি হয়নি, এখন দেখছি তৈরি হয়ে গেছে ব্রিজটি। আগের বারে যখন এসেছিলাম ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম ঝাড়গ্রাম রাইডের সময়। তো চলো, ব্রিজটা তৈরি হয়ে গেছে ফাইনালি, ভালো। ইভেন ওদিকেও তৈরি হচ্ছে এখনো, পুরনো ব্রিজ, যাক ভালো হলো। প্রচন্ড ট্রাফিক ছিল আগের বার, এইটুকু যেতে মোটামুটি 20-20 মিনিট টাইম লেগে গেছিল। চলো ফাইনালি কিছু তো ভালো একটা হলো। ঝাড়খন্ড, তো অফিসিয়ালি আমরা ঝাড়খন্ডে এন্ট্রি করে ফেলেছি। ওয়েলকাম টু ঝাড়গ্রাম, সরি ভাই, ওয়েলকাম টু ঝাড়খন্ড। তো মোটামুটি 200 কিলোমিটার মতো চালিয়ে নিয়েছি আর এখন ঝাড়খন্ডে একটা টোল প্লাজার পাশে দাঁড়িয়েছি। নাম ঠিক জানি না, কোকপাড়া বলে জায়গার নাম দেখাচ্ছিল। তো একটুখানি ব্রেক নিয়েছি, অনেকক্ষণ চালাচ্ছি গাড়ি, এরপরে কোথায় যাবো একটু ডিসাইড করে তারপর ডেস্টিনেশনে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ঝাড়খন্ডের বড় বড় পাহাড় শুরু হয়ে গেছে, এবার ঠিক ঝাড়খন্ডের ভাইবসটা আসছে। যাই হোক, ক্যামেরাটা একটুখানি লো কোয়ালিটির, ভালো ছবি আসবে না হয়তো।
চোখে দেখে মন ভরে যাচ্ছে ভাই, এতদূর আসাটা সার্থক। পুরো পাহাড়ের রেঞ্জ একদম দারুণ লাগছে, দারুণ অসম ফিলিং ভাই, বলে বোঝাতে পারবো না এত দূর এসছি, জার্নিটা আমাদের সার্থক হলো। তো ফাইনালি ডিমনা লেকের রাস্তায় ঢুকে পড়েছি, একদম পাহাড় সামনে চলে এসছে এখন, তো আরো ভালো লাগছে, পুরো ঘন সবুজ গাছে ঘেরা আর রাস্তাটা খুবই ন্যারো, যাই হোক একটু সাবধানে চালাতে হচ্ছে, জঙ্গলের মধ্যে ঢুকেছি, জঙ্গল মে মঙ্গল করেঙ্গে হাম আদমি, আশ্রম বগেরা হ্যাঁ দিখ রা হ্যাঁ ইধার উধার, পুরো পাহাড় কেটে একদম রাস্তা, বাঁ সাইডে পাহাড় দেখতেই পাচ্ছো তোমরা, এগুলো সব পাহাড়, রাস্তাটা খুবই সরু তাই একটু রিস্কি, সামনে আর একটা পাহাড়, চলো লেকে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা ডিমনা লেকে চলে এসেছি, এই যে লেকের ব্যারেজ এটা, আর এই কালারফুল সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, ওপরে পুরো রিজার্ভারটা তোমরা দেখতে পাবে, আর ওই নিচে আমরা গাড়ি পার্ক করেছি ওখানে, তো চলো ওপরের দিকে উঠি, উঠে তোমাদেরকে এই সুন্দর ভিউটা দেখাই। সো হিয়ার উই আর অ্যাট ডিমনা লেক, বাবরে বাপ কি বিশাল বড়, একটু কুয়াশা রয়েছে বলে পাহাড়গুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না, অনেক দিনের আসার ইচ্ছে ছিল, তো ফাইনালি চলে এসেছি ডিমনা লেকে, বাহ খুব সুন্দর খুব বড়। চান্ডিল যাওয়ার পথে দলমা ওয়ার্ল্ড লাইফ সেঞ্চুয়ারির গেটটা দেখতে পেলাম, তো দেখি কত দূর যাওয়া যায়, গিয়ে এখানে তো ঢুকতে দেয় না কি না দেয় শুনেছি, দলমার গেট কি আছে ভেতরে, দলমা রেঞ্জ নিশ্চয়ই কোথাও গিয়ে আটকে দেবে আমাদের। দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির ভেতরে আর যাচ্ছি না, গেটে দু একটা ফটো তুলে আমরা চান্ডিল ড্যামের দিকে চলে যাবো, কারণ ভেতরে তো অনেক কিছুই আছে আশা করি, কিন্তু অনেক ডিস্টেন্স হয়ে যাবে যাওয়া, তো এই হলো গেট, গেটে দু চারটে ফটো তুলে চলো গিয়ে চান্ডিল ড্যামে দেখা হচ্ছে। আন্ডার কনস্ট্রাকশন রোড, প্রচুর ধুলো রাস্তায়, আর বড় বড় ট্রাকও যাচ্ছে, মেন হাইওয়ে এটা, ধুলোয় ধোঁয়ায় ঘুরে যাচ্ছে রাস্তা,